তিরমিজির 2141 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফী ইয়াদিহি কিতাবান একদিন আল্লাহর নবী তার কামরা থেকে বের হলেন এমন অবস্থায় তার দুই হাতে আমরা দুইটা কিতাব দেখতে পেলাম দুইটা খাতা দেখতে পেলাম তখন আল্লাহর নবী আমাদেরকে লক্ষ্য করে বললেন আতাদরুনা মা হাযানাল কিতাবান হে আমার সাহাবীরা তোমরা কি জানো আমার এই দুই হাতে দুইটা খাতা কিসের খাতা তোমরা কি জানো তখন সাহাবা একরাম বললেন লা ইয়া রাসূলুল্লাহ ইল্লা আন তুখবিরানা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আমরা জানি না আপনার দুই হাতের সেই দুই খাতায় কি আছে সেটা আমরা জানি না তবে আপনি যতক্ষণ না না জানাবেন ততক্ষণ আমরা সেটা জানতে পারব না এবার আল্লাহর নবী বললেন ডান হাতের খাতার দিকে লক্ষ্য করে বললেন হাযা কিতাবুম মির রাব্বিল আলামিন আমার ডান হাতে যে খাতা তোমরা দেখতে পাচ্ছ যে কিতাব তোমরা দেখতে পাচ্ছ এটা আমি মুহাম্মদ লিখি নাই এটা আমার রবের পক্ষ থেকে এসেছে এবং এই খাতার মধ্যে যা আছে সেটা হলো ফিহি আসমা ও আহলিল জান্নাহ পৃথিবীতে যত মানুষ যত জিন জাতির জান্নাতি হবে তাদের সব নাম এই খাতার মাঝে লেখা আছে শুধু জান্নাতি মানুষের নাম লেখা না বরং ওয়াসমা ও আবাইহিম প্রত্যেকটা জান্নাত লোকের বাবার নাম আছে ওয়াসমা ও কবাইলিহিম প্রত্যেকটা জান্নাত লোকের গোত্রের নাম আল্লাহ এই খাতার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন এবার আল্লাহর নবী বলছেন সুম্মা উজমিল আলা আখিরিহিম ফালা ইউযাদু ফীহিম ওয়ালা ইউনকাসু মিনহুম আবাদা জান্নাতীদের নাম লিখতে লিখতে সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সমীকরণ টেনেছেন যোগফল টেনেছেন এবং সেই যোগফলের মধ্যে একটা জান্নাতীর নাম বাড়ানোও হবে না এবং কমানোও হবে না এবার আল্লাহর নবী বাম হাতের খাতার দিকে লক্ষ্য করে বললেন ফিহি আসমা ও আহলিন নার আমার এই বাম হাতের খাতার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাহান্নামীদের নাম লিখে দিয়েছেন এবং শুধু সেই জাহান্নামীদের নাম না ফিহি আসমা ও আহলিন নার ও আসমা ও আবাইহিম জাহান্নামীদের বাপ দাদার নাম পিতার নাম লেখা আছে ও আসমা ও কাবাইলিহিম এবং তাদের গোত্রের নামও লেখা আছে সুম্মা উজমিল আলা আখিরিহিম ফালা ইউযাদু ফিহিম ওয়ালা ইউনকাসু মিনহুম আবাদা এবং জাহান্নামীদের নাম লেখার পরে যোগফল টানা হয়েছে সেখানে একজন জাহান্নামীর নাম বাড়ানো হবে না আর কমানো হবে না সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেলেন কেন কারণ যারা যত সাহাবী সেখানে ছিলেন সবার নাম আল্লাহর নবীর দুই হাতের এক হাতের মধ্যে ছিল কেউ জান্নাতি কেউ জাহান্নামী আমাদের নামও আছে আমরা যতজন এখানে আছি যত মানুষ আসবে জিন জাতি আসবে সবার নাম আল্লাহর নবীর দুই হাতের মধ্যে ছিল এখন কোন হাতে ছিল জান্নাতিদের সেই খাতায় আমার নাম ছিল নাকি জাহান্নামীদের খাতায় আমার নাম ছিল আমি কিন্তু সেটা জানি না তখন সাহাবায়ে কারাম প্রশ্ন করলেন আফালা নাত্তাকিলু ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল সিদ্ধান্ত যেহেতু হয়েই গিয়েছে যে কে জান্নাতি আর কে জাহান্নামী তাহলে আমরা আমল করা ছেড়ে দেই আমল করে কি লাভ আমি জান্নাতি নাকি জাহান্নামী সেটা তো আল্লাহ লিখেই দিয়েছেন তো আমল করে কি লাভ আল্লাহর নবী তখন বললেন যে লা সাদ্দিদু ওয়া ক্বারিবু না বরং তোমরা আমল করে যাও মধ্যম পন্থা অবলম্বন করে আমল করে আল্লাহর নৈকট্য অর্জন তোমরা করো কারণ তুমি তো জানো না তোমার নাম কোন হাতের মধ্যে আছে এজন্য তোমার করণীয় হবে ভালো ভালো কাজ করে যাওয়া আমল করে যাওয়া